করছেন, পরিষ্কার হচ্ছে না। গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন প্রেস সচিব বলেছেন, ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে। কেন ভাই, ছাত্র জনতাকে আপনাকে স্বপ্নে এসা বইলা যাবে? ছাত্র জনতা মানে কি, ছাত্র না জনতা, নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা, কারা পরিষ্কার করেন ভাই? নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না। এখন মুখ্য বিষয় হলো প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য তারা কি করতে চায়। আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন। যদি সেইটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এইটা নিয়ে আলোচনায় বসতে হবে। এইটা নিয়ে আলোচনায় বসার পরই আমরা বুঝবো কি কি সংস্কার, সেটা কতদিন লাগতে পারে, তারপরে ভাই সময় নির্ধারণ হবে। আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ পর্যন্ত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা ইখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারো নাই। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই এটা জানাবেন, কিন্তু দায়িত্ব কিন্তু তাদের, আমাদের না, মাননীয় সেনাপ্রধানের না, অন্য কারোর না। এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি, কারণ আমরা দেখছি ভাই আবার বারবার ধোঁয়াশা রয়ে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না। গতকাল একটা অনুষ্ঠানে উনার একজন প্রেস সচিব বলেছেন, ছাত্র জনতা যবে চাইবে তবেই নির্বাচন হইবে। কেন ভাই, ছাত্র জনতাকে আপনাকে স্বপ্নে এসা বইলা যাবে? ছাত্র জনতা মানে কি, ছাত্র না জনতা, নাকি আপনার সাথে ক্যাবিনেটে যারা আছে সেই ছাত্র দুইটা, কারা পরিষ্কার করেন ভাই? কারণ জনতার বলার মাত্র দুইটা উপায় আছে, একটা হলো নির্বাচন, ভোট। আপনি বলছেন সেই নির্বাচন দেওয়ার জন্য জনতার কাছে জানতে হবে, জনতার কাছে জানার যে একমাত্র উপায় সেই উপায় নির্ধারণ করার আগে আপনি বলছেন সেটা দিতে হলে জনতার কাছে জানতে হবে, তাহলে জনতা কেমনে জানাবে? আর দ্বিতীয় একমাত্র দ্বিতীয় উপায় যেটা বাকি থাকে সেটা হলো রাজপথে নামা। আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে চাই না, আপনাদেরকে আমরা বসিয়েছি যেন রাজপথে সহজে নামতে না হয়। আপনারা শুধু আলোচনায় ডাক দেন, আমরা আলোচনা করে কাজ করি, এবং এই আলোচনায় আওয়ামী দোষকদের যেন না ডাকা হয়। আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু একই সাথে আমি বলছি 2014 নির্বাচন থেকে 24 নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যেয়ে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি 14 দলের অংশীদার যদি নাও হয়, আমি প্রত্যেকটা অন্যায়ের অংশীদার। আমি জোর গলায় আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয়। এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান, তাহলে এই যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই অগাস্টের আন্দোলনে, লক্ষাধিক যে আহত বীর, তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন, এই কাজটা আপনারা করলেন না। আমরা আজকে এই পডিয়ামে দাঁড়িয়ে ছাত্র নেতৃত্বদের কাছে যা শুনেছি, গণমাধ্যমের কাছ থেকে প্রতিনিয়ত যা শুনে যাচ্ছি, এবং রাজনৈতিক দল ভাই আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের কানেকশন আছে, আমরা সেখান থেকে যা শুনছি, সবাই ভাই আমাদেরকে একটা কথাই বলছে, বলছে এখনো কিন্তু একতার প্রয়োজন আছে। এখনো কি হলো ভাই, আপনারা সবাই আলাদা আলাদা হবেন কেন? আমরা কেউ আলাদা হইতে চাই না। আমি বাংলাদেশ জামাত ইসলাম সহ প্রত্যেকটি ইসলামী দলকে আহ্বান জানাচ্ছি, অগস্টের 5 তারিখ পর্যন্ত যেমন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলাম, জামাত ইসলাম বলেন, খেলাফত মজলিস বলেন, জামিয়াতে উলামা ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, প্রত্যেকটা দলের নেতার সাথে যেটা আবার বললাম প্রত্যেক দিন আমার আলোচনা হয়েছে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, তারা সবাই, আমরা সবাই কিন্তু একসাথে ছিলাম। আমি বিশ্বাস রাখি যে আমরা এখনো একসাথে থেকে এই দেশটা করতে পারি, এবং এই জায়গায় আমি আরেকবার এই সুরে একই আমার একই একতার সুরে যে কথা বলছে
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, আমি তাকেও সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে সেও বারবার কিন্তু এই একতার কথা বলছে এবং বলছে সরকার গঠন হলেও একসাথে জাতীয় সরকার গঠন করবে। এইটার জন্য তাকে আমি ধন্যবাদ এবং স্বাগতম জানাই।